জেনে নিন যে কারণে ছেলেদের বোতাম ডান দিকে আর মেয়েদের বাঁদিকে। নেপোলিয়ন থেকে ঘোড়ার চড়া তরোয়ার দিয়ে যুদ্ধ থেকে কুলের সন্তান দুধ খাওয়ানো, এ নিয়ে অনেক গল্প ও তথ্য শোনা যায়। কোনোটাই অযৌক্তিক বলে মনে হয় না। নেপোলিয়ন বোনাপার্টের প্রায় সব ছবিতেই দেখা যায় তার ডান হাতে কোটের ভিতরে ঢুকানো। এটা তখনই হয় যদি কোটের বোতাম বাঁ দিক থেকে ডান দিকে খুলতে হয়। বলা হয় মেয়েদের ডান হাতও নাকি সেভাবেই থাকত, যার জন্য অনেকেই নেপোলিয়নকে নিয়ে হাসাহাসি করতে। এই কথা নেপোলিয়নের কানেও গিয়েছিল। এরপর তার নির্দেশেই মেয়েদের জামার বোতাম বাঁ দিকে করে দেওয়া হয়। পুরুষরা সাধারণত নিজের জামা নিজেরাই পরিধান করে। তা তিনি রাজা মশাই হন বা অতি সাধারণ কেউ, কিন্তু অবস্থা সম্পন্ন পরিবার মেয়েদের জন্য বাড়িতে দাসী থাকত। দাসীরাই জামা কাপড় পরিয়ে দিত। সেই দাসীদের বেশিরভাগই ডান হাতি বলে ধরে নেওয়া যায়, তাদের সুবিধার জন্যই মেয়েদের জামার বোতাম বাঁ দিকে রাখাই দস্তুর। রাজাই হোক বা সেনানি, তাদের ডান হাতে ধরতে হয়েছে তলোয়া, খালি বলতে বাঁ হাত। বাঁ হাতে বোতাম খোলা করার সুবিধার জন্য জামার বোতাম বসানো হয় ডান দিকে। আর মহিলাদের ক্ষেত্রে বাচ্চাদের যেহেতু